আজকে শুরু করা যাক। তোমরা শুনতে না পারলে বলবে। আমরা রাইট হ্যান্ড চপ দিয়ে শুরু করবো। এখানে কিছু এক্সারসাইজ আছে, সেগুলো আমরা করবো। হ্যাঁ, যেগুলো যেগুলো সাধারণত ব্র্যাকেট আছে সেগুলো তোমরা টার্গেট করবে, কিন্তু সেটা বোঝার জন্য টেন্সটা আমরা খেয়াল করব, কিংবা বাক্যের অন্যান্য এলিমেন্ট গুলো খেয়াল করবো। তো তোমরা একটু শুরু করো, প্রথম দুইটা করো। হ্যাঁ, বুঝতে না পারলে সেটা আবার আমরা বলে যেয়ে বোঝাবো, সমস্যা নেই। বলো তো, এক স্যার নাম্বারটা বলো। প্রথমটা রিডিং হবে না? হ্যাঁ, প্রথমটা রিডিং হবে। ঠিক আছে, সুন্দর। আচ্ছা, এবার বলো তো, 2 নাম্বারটা বর্ণালী বলো তো। ওয়ার্ক হবে? হ্যাঁ, ওয়ার্ক হবে। ভেরি গুড, সুন্দর হয়েছে, দুটোই হয়েছে। হ্যাঁ, এটা কি বুঝতে পেরেছো? দুটোই বুঝতে পেরেছো, কেন রিডিং হবে আর কেন ওয়ার্ক হবে এটা বুঝতে পেরেছো কি? অনেক সময় তো আমরা আন্দাজে আনসার বললেও হয়ে যায়, কারেক্ট, কিন্তু গ্রামারটা আমি একটু ব্যাখ্যা করে দেই যেন সমস্যা না থাকে। তোমরা এটা খাতায় লিখবে। হ্যাঁ, এটা অবশ্যই খাতায় লিখবে, কারণ এখানে ভিডিওটাও দিয়ে দিবো, কিন্তু তারপর তোমাদের প্র্যাকটিস দরকার। এখানে দেখো, এখানে এটা দুইটা খেয়াল করো। এখানে আমি নন ফাইনাইট ভার্ব পড়িয়েছিলাম। নন ফাইনাইট ভার্ব গুলো সাধারণত ফাইনাইট ভার্বের জায়গাতে বসে না। এই যে এই ভার্ব গুলো, এই ভার্ব গুলো ফাইনাইট ভার্ব হয়। হ্যাঁ, তারপরে এই যে এই ভার্ব গুলো ফাইনাইট ভার্ব, যে জায়গাগুলোতে নন ফাইনাইট ভার্ব বসবে না। নন ফাইনাইট ভার্ব সাধারণত নাউন আর অ্যাডজেক্টিভের জায়গাতে বসবে। এখানে দেখো তো, আচ্ছা এখানে আম চেয়ার, এটা কোন পার্টস অফ স্পিচ বলো? আম চেয়ার, এটা কোন পার্টস অফ স্পিচ? কেউ একজন বলো। নাউন? হ্যাঁ, এটা নাউন। আচ্ছা, নাউনের সামনে পড়ে কার জায়গা? অ্যাডজেক্টিভের। বারবার করে বলেছি, নাউনের সামনে পড়ে অ্যাডজেক্টিভের জায়গা। সামনে বসলে প্রি মডিফায়ার, আর পরে বসলে পোস্ট মডিফায়ার। এখন দেখো যে হি ওয়াজ সিটিং ইন আম চেয়ার ড্যাশ এ ম্যাগাজিন। সে বইটা পড়ছে না পড়া শেষ হয়ে গেছে? ব্ল্যাক ম্যাগাজিনটা পড়ছে না পড়া শেষ হয়ে গেছে? বলো, এটা পড়ছে, রিড করছে এখনো না শেষ হয়ে গেছে? বুঝছো? বলো তো। জি স্যার, এটা বলো যে রিড, এটা সে কি এখনো পড়ছে না শেষ হয়ে গেছে পড়াটা? পড়ছে? হ্যাঁ, না না, পড়ছে, পড়েছিল, পড়া পড়ে, শেষ। পড়া শেষ? না না না, ভুল বলেছে, পড়া শেষ হয়নি। তার মানে হি ওয়াজ সিটিং ইন এ চেয়ার রিডিং এ ম্যাগাজিন, মানে সে ম্যাগাজিনটা তখনো পড়ছিল। এটা দেখো, এটা কোন টেন্সে আছে? পাস্ট স্যার পজিটিভ, এটা তো পাস্ট পাস্ট টেন্সে পজিটিভ, আছে না? পাস্ট তাহলে তো পজিটিভ। পড়ছিল সে। হ্যাঁ, পড়ছিল তো, পড়ছিল, পড়তে ছিল না বইটা, ম্যাগাজিনটা পড়তে ছিল না, এরকম মিনিংটা হয় না মানে? ও হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বুঝা যাচ্ছে। হ্যাঁ, সে অতীতেই ঘটনাটা কিন্তু পড়ছিল, আমি সে খেলছিল বলি না, হি ওয়াজ প্লেইং হয় না, এই জন্য এটা আইএনজি হবে। আর আইএনজি যদি হয় সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, আইএনজি যদি হয় সেটাকে বলবো আমরা, চেঞ্জ হয়ে গেছে, প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, যদি ভার্বের সাথে আইএনজি হয় সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। তবে এই জাতীয় ক্ষেত্রে মাথায় রাখতে হবে এটা নাউন অথবা অ্যাডজেক্টিভের জায়গাতে বসবে। নাউনের জায়গাতে যদি ভার্ব বসে সেটা জিরান, আর অ্যাডজেক্টিভের জায়গাতে যদি ভার্ব বসে সেটা হলো পার্টিসিপল। আচ্ছা, আর এখানে এখানে এই যে হ্যাভিং এর পরে এই যে ওয়ার্কড, এখানে দেখো তোমরা আনসারটা বলেছো, আনসারটা ঠিক বলেছো,
ওয়ার্ক, এটা ওয়ার্ক কেন হলো বলতে পারবে কেউ? আমরা তো জানি যে হ্যাভের পরে সব সময় কি হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল হয় না? হ্যাভের পরে সব সময় ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, আর হ্যাভিং এর পরেও সব সময় ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। হ্যাঁ, এটাকে বলবো আমরা পারফেক্ট পার্টিসিপল। থাকবে হ্যাভিং এর পরেও সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, এটার নাম হবে পারফেক্ট পার্টিসিপল। আর ভার্বের সাথে যদি আইএনজি হয় প্রেজেন্ট পার্টিসিপল, কাজটা ঘটে গেছে তাহলে হতো পাস্ট পার্টিসিপল। আমাদের এটা আশা করি তোমরা বুঝেছ। আমরা চলে যাই দেখো এটাতে সলভ করি আবার। এবার এটা বলো তো রুকাইয়া, বলো রুকাইয়া এর 3 নম্বরটা বলো তো, দ্য কাপ ড্যাশ উইথ মি ইজ টু রান দ্য টেবিল। রুকাইয়া বলো, তুমি বলো। শুনতে পাচ্ছো? ও আছে না, নাই। আচ্ছা এটা বলো তো, ফারহানা বলো তো। ফিল্ড কি আনসার দিলে ফারহানা? ঠিক বলেছো, হ্যাঁ এটা ফিল্ড হবে। সুন্দর বলেছো। এবার বলো তো, বলো এটা বর্ণালী বলো, তারপর একটা বলো। আচ্ছা বুসরা বলো তো এটা। সিন সিন, ভেরি গুড, নট হ্যাভিং সিন। আচ্ছা সুন্দর বলেছো। এবার বলো তো তার 5 নম্বরটা বলো তো, ফারানা। বিয়ার্ড বিয়ার্ড, বিয়ার্ড এর পাস্ট পার্টিসিপল কি? বিয়ার্ড বর্ন, বর্ন, ইয়েস বর্ন, হ্যাঁ পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, হ্যাঁ বিয়ার বর্ন, হ্যাঁ এটা বুঝেছো। হ্যাঁ সুন্দর, এটুকু বুঝতেই হবে যে পাস্ট পার্টিসিপল তো বুঝেছো। আমরা এটা একটু ব্যাকরণ টাইপ নাম্বার এটা আলোচনা করব। ব্যাকরণটা একটু বোর্ডে আলোচনা করব। এখন এটা খেয়াল করো, এখানে দেখো আমরা প্রেজেন্ট পার্টিসিপল 3 প্রকার, এটা আমরা লিখে নিই এখানে, তোমরা খাতাতে লিখবে। প্রেজেন্ট পার্টিসিপল, সরি ভুল বলছি আমি, পার্টিসিপল, পার্টিসিপল 3 প্রকার। 1 নম্বর হলো প্রেজেন্ট পার্টিসিপল, 2 নম্বর past participle, 3 নম্বর perfect participle। মনে থাকবে participle 3 প্রকার, হ্যাঁ present participle, past participle, perfect participle। যে কাজটা চলমান সেটার সাথে ing হবে সেটার নাম হলো present participle, যেটা ঘটে গেছে verb past form হবে সেটার নাম past participle, আর যেটার সাথে have এর পরে verb এর পরে ing হবে সেটার নাম হলো perfect participle। আচ্ছা তো এখানে বল দেখো, তোমরা বোঝার চেষ্টা করো যে এখানে কাপটা কি ভর্তি হচ্ছে না ভর্তি হয়ে আছে, হয়ে গেছে অলরেডি।
আমি বলতে চাইছি যে কাকটা কি ভর্তি আছে হয়ে আছে হচ্ছে ভর্তি করছে না ভর্তি হয়ে আছে ভর্তি হয়ে আছে ভর্তি হয়ে আছে হ্যাঁ ভর্তি হয়ে আছে তার মানে কাজটা আর ইতে নেই প্রেজেন্ট নেই পাস্ট আছে তাই না মানে কাজটা হয়ে গেছে এজন্য সেটা সাথে কি যুক্ত করব আমরা ইডি এজন্য আমরা বলবো ফিল্ড বুঝা গেল এজন্য এটা হয়ে গেল ফিল্ড আর এই যে আর এই অংশটুকু যে ফিল্ড থেকে শুরু করে স্টুড পর্যন্ত যেহেতু এটা পাস্ট পার্টিসিপল আর এই ফিল্ড তাহলে ফিল্ড থেকে এই স্টুড সরি তাহলে এই ফিল্ড থেকে মিল পর্যন্ত এটা হলো পাস্ট পার্টিসিপল ফ্রেজ আর সাধারণত প্রিন্সিপাল ক্লজটা হলো দ্য কাপ স্টুড অন দ্য টেবিল সাধারণত ফ্রেজ টাইপ হয় মাঝে আছে ওকে আর আমরা একটু আগে তো শিখলাম যে হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয় এই জন্য এটা সিন হবে তাহলে এটা হবে কি এটা হবে পারফেক্ট পার্টিসিপল বুঝা গেল এটা পারফেক্ট পার্টিসিপল আবার দেখো যে খেয়াল করো রিচ সি গট এভরিথিং সি উইশড ফর তার মানে সে জন্মগ্রহণ করেছে সে ধনী পরিবারে জন্মগ্রহণ করার কারণে সে যা ইচ্ছা তাই যা চেয়েছে তাই পেয়েছে মানে জন্মগ্রহণ করছে না করা হয়ে গেছে করা হয়ে গেছে তাহলে সেটা করা হয়ে গেছে হ্যাঁ করা হয়ে গেছে ঠিক আছে তাহলে করা তাহলে এটা থেকে আমরা বেয়ার থেকে আমরা পাবো কি বর্ন এই জন্য এগুলো হবে তার মানে এগুলো সবগুলো পার্টিসিপলের উদাহরণ কখনো প্রেজেন্ট পার্টিসিপল কখনো পাস্ট পার্টিসিপল কখনো পারফেক্ট পার্টিসিপল আজকে ক্লাস আজকে আরো আমরা 10টা এক্সারসাইজ করব এগুলোর উপর ভিত্তি করে হ্যাঁ আমি একটু পার্টিসিপল নিয়ে একটু ছোট ডিসকাশন দিব এখানে দেখো এরকম আমরা যদি বলি আমরা যদি বলি this is an interesting story এখানে যদি আমরা বলি this is an interesting story যদি আমরা বলি তো এখানে interesting ভার্বটা ing হয়েছে না তাহলে এটা কোন পার্টিসিপল হবে বলো এখন তোমরা এটা বলো তাহলে ইন্টারেস্টিং স্টোরি তাই না ভার্বের সাথে আইন যে তাহলে এটাকে আমরা কি বলবো প্রেজেন্ট পার্টিসিপল আবার দেখো দ্য বয় রানিং ফর দ্য ট্রেন তোমরা একটা জিনিস খেয়াল করবে যে নাউনের সামনেও প্রেজেন্ট পার্টিসিপল বসতে পারে এবং নাউনের পরেও প্রেজেন্ট পার্টিসিপল বসতে পারে যেহেতু স্টোরিটা নাউন নাউনের সামনে ব্যবহৃত হয়েছে সেহেতু এটাকে আমরা বলবো প্রি মডিফায়ার প্রেজেন্ট পার্টিসিপল আছে প্রি মডিফায়ার দেখো রানিংটা দেখো বয়ের পরে ব্যবহৃত হয়েছে তাহলে আমরা বলবো পোস্ট মডিফায়ার বোঝা গেল তাহলে দুই জায়গাতে এটা প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে আর এটা সব ভার্বেস্টে রানিং কেন হয়েছে মানে সে এখনো ছুটছে ট্রেনের পিছনে সে এখনো ছুটছে কাজটা তার এখনো অব্যাহত আছে তাহলে এগুলো আমরা এগুলোকে আমরা বলবো কি প্রেজেন্ট পার্টিসিপল আচ্ছা আবার যদি আমরা বলি এরকম একটা উদাহরণ দিই দ্য বুক এরকম যদি হয় দ্য বুক স্টোলেন লাস্ট নাইট ভেরি কস্টলি দেখো বইটা চুরি হচ্ছে না হয়ে গেছে কথা বলা একটু করে চলো অসুবিধা হবে চুরি হয়ে গেছে হ্যাঁ চুরি হয়ে গেছে চুরি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তাহলে স্টোলেনটা দেখো আর পাস্ট পার্টিসিপল হয়েছে আর এইখান থেকে এই স্টোলেন থেকে লাস্ট নাইট এইটা পুরোটা হলো পাস্ট পার্টিসিপল ফ্রেজ এই দেখো মনে করো এই রানিং থেকে ট্রেন এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ দেখ মাথায় রাখো নাউনের সামনে পড়ে অ্যাডজেক্টিভের জায়গা অ্যাডজেক্টিভের জায়গাতে ভার্ব বসলে তাকে পার্টিসিপল বলে লিখে রাখো খাতায় অ্যাডজেক্টিভের জায়গাতে ভার্ব বসলে
অ্যাজেক্টিভের জায়গাতে ভার্ব বসলে তাকে পার্টিসিপল বলে। যদি কাজটা চলমান থাকে তাহলে প্রেজেন্ট পার্টিসিপল, যদি কাজটা ঘটে গিয়েছিল ঘটে গেছে তাহলে হয় পাস্ট পার্টিসিপল। কাজটা চলমান হলে প্রেজেন্ট পার্টিসিপল, ঘটে গেছে তাহলে পাস্ট। একবার বলেন ডেফিনিশনটা বলবো? ইয়েস স্যার। হ্যাঁ, লিখো যে অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভের জায়গাতে ভার্ব বসলে তাকে পার্টিসিপল বলে। যদি কাজটা চলমান হয় তাহলে ভার্বের সাথে আইএনজি হবে, আর কাজটা ঘটে গেছে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। বুঝা গেল? এখন আমরা আরেকটা, আমরা আরো কিছু এক্সারসাইজ করবো, দেখি এগুলো পারো নাকি। দেখো তো, এটা দেখো পারো নাকি? স্যার ফার্স্ট এরটা কি বিং হবে? হ্যাঁ, বিং হবে, বিয়ের বিং, তাই না? বিয়ের সাথে আইন। আর দুই নাম্বারটা বলো তো। রিগ্রেটেড, রিগ্রেটেড, রিগ্রেটিং, রিগ্রেটিং, ইয়েস রিগ্রেটিং। হ্যাঁ সুন্দর হয়েছে। তারপরে এটা কি হবে? ওয়েল ডান। ইয়েস ওয়েল ডান। হ্যাঁ বুঝতে পেরেছো? তার মানে ওয়েল ডান যেটা আমরা বলি সেটা আসলে পাস্ট পার্টিসিপল বলি আমরা। হ্যাঁ, আর এখানে দেখো বিং, বিং যখন আমরা বলি এটা প্রেজেন্ট পার্টিসিপল। বি টা ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, মানে সরি এই সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্ব না, কিন্তু এই ভার্বের সাথে আইন যুক্ত হয়েছে তো বিং হয়েছে। হ্যাঁ, তুমি হবে এখানে রিগ্রেট এর সাথে যুক্ত হয়ে রিগ্রেটিং হয়েছে। আর তাহলে চার নাম্বারটা কি হচ্ছে? এটা কি পার্কড হবে? হ্যাঁ, ইডি যেহেতু হ্যাভিং আছে। হ্যাঁ, এটা তো তোমরা জানো যে হ্যাভিং এর সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। ঠিক আছে, আমি এগুলো একটু বুঝাই বলে নিয়ে যাই। তারপর তোমরা এগুলো শিখে গেছো, হ্যাঁ কোনো সমস্যা হচ্ছে না। এবং মাথায় রাখো বোর্ডে এর থেকে কোশ্চেন কঠিন হবে না, হবে না মানে কোনো সুযোগ নেই। তোমাদের বড় ভাই পরীক্ষার ডেট মনে হয় দিয়ে দিবে, এখন কবে দেয় সেটা বলা যাচ্ছে না। পরীক্ষা হবে কিভাবে স্যার? বুঝছি না, যেভাবে সব খুলে দিচ্ছে, বাসের দাম, বাসের ভাড়া বাড়াবে কেন করবে? থাক তাহলে সবকিছুই হবে না, খালি ভাড়া গুলো বাড়বে, বুঝছো? সবকিছু দাম বাড়বে আর কিছু হবে, মানে ভয়ঙ্কর অবস্থা। কি যে আছে কপালে আমাদের। তবে এই সাধারণত অনুন্নত দেশগুলোতে এই ঝামেলাগুলো হয়, এখানে সিদ্ধান্ত নেওয়ার কেউ থাকে না, মানে গুরুত্বপূর্ণ মাতব্বর প্রচুর হয়। তো আর ফেসবুক চালিয়ে মনে করে অনেক নলেজ হয়ে গেছে, ঝামেলা। এখানে দেখো বিং দ্য চাইল্ড অফ ফোর পিপল। হ্যাঁ, এখানে আমরা প্রথমে বাক্যটা দেখো, খেয়াল করো বি, আমরা সাধারণত যে জিনিসটা দেখি বি, বি ভার্বের, বি ভার্বের পাস্ট পার্টিসিপল কি বলো তো? বিন, বিন, বিন। হ্যাঁ, বি এর, আর বি এর সাথে যুক্ত হলে হলো আইএন জি, হলে এটা প্রেজেন্ট পার্টিসিপল বিন, তখন হয় বিন। হ্যাঁ ঠিক আছে, যেমন মনে করে যে একটু পরে যে আমরা যে রিগ্রেট ভার্বটা আছে, তো যদি আমরা এটা যদি হয় পাস্ট পার্টিসিপল হয় তাহলে হয় কি রিগ্রেটেড, তাই না? আর আইএনজি হলে হয় রিগ্রেটিং। তার মানে প্রেজেন্ট পার্টিসিপল হওয়ার সাথে আইএনজির একটা সম্পর্ক আছে, যে আইএনজি দিয়ে সব প্রেজেন্ট পার্টিসিপল হতে হবে। এটা একটা গ্রামাটিক্যাল ফর্ম হয়ে গেছে। এটা কেন আইএনজি হয় এটা একটা ব্যাখ্যা আছে, সাধারণত আমরা অনার্সে কখনো কখনো ক্লাসে আলোচনা করে থাকি, এগুলো সাধারণত ইন্টারমিডিয়েট আমরা শেখাই না। তো যাই হোক, গ্রামারটা হলো বিং দ্য চাইল্ড অফ পুয়ার পিপল, হি অফেন ওয়েন্ট টু বেড হ্যাংরি। আচ্ছা তারপর দেখো, এই যে
এই যে একটু আগে রিগ্রেট নিয়ে আমি একটাই দেখলাম যে একজন রিগ্রেটেড বলেছো, একজন রিগ্রেটিং বলেছো। রিগ্রেটিং টা সঠিক, কিন্তু রিগ্রেটিং রিগ্রেটেডটা কেন বলেছো এটা একটু যদি বলো, তোমার কেন মনে হয়েছে এটা রিগ্রেটেড হবে? তুমি কি যে অ্যাপোলজাইজ দেখে রিগ্রেট বলেছো? রিগ্রেটেড কে বলেছিলে যদি একটু আমাকে উত্তর দাও? জি স্যার, অ্যাপোলজাইজ। হ্যাঁ, অ্যাপোলজাইজ। আমার আমার মনে হচ্ছে যে অ্যাপোলজাইজ দেখে তুমি এটা বলেছো। এই অ্যাপোলজাইজ এই ভার্বের সাথে আর নন ফাইনাইট ভার্বের সম্পর্ক খুব বেশি থাকবে না। নন ফাইনাইট ভার্বের আর টেন্সের সাথে কোনো সম্পর্ক থাকবে না। তোমরা দেখবে যে এই জায়গাগুলো, এই তুমি দেখো এখানে খেয়াল করো, এই যে সাবজেক্ট, এটা প্রিন্সিপাল ভার্ব, এটা নন, এটা ফাইনাইট ভার্ব, এটার সাথে টেন্সের মিল থাকবে, কিন্তু সাধারণত টেন্স দ্বারা প্রভাবিত হবে না। নন ফাইনাইট ভার্ব কখনো টেন্স দ্বারা প্রভাবিত হবে না, এটা এটা মাথায় রাখো। এটা তোমাদের উদাহরণ দিই, যদি আমরা বলি এরকম, যদি আমরা বলি যে আই ওয়ান্ট টু গো, এটা তো ইনফিনিটিভ, তাই না? এই টু গো, টু গো ইনফিনিটিভ, কিন্তু টু গো তো নন ফাইনাইট ভার্ব, ইনফিনিটিভ তো নন ফাইনাইট ভার্ব। আমরা তো বলেছিলাম প্রেজেন্ট পার্টিসিপল, সরি পার্টিসিপল, জিরান্ড আর ইনফিনিটিভ, তিনটা হলো নন ফাইনাইট ভার্ব। এখানে যদি আমরা বলি হি ওয়ান্টেড টু গো, তাহলে দেখো, খেয়াল করে দেখো, এখানে টেন্স আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু এই যে টু গোর কোনো পরিবর্তন হয়নি। হ্যাঁ, এটা পরিবর্তন হবে না, নন ফাইনাইট ভার্ব কখনোই টেন্স দ্বারা প্রভাবিত হবে না। যদি আমরা বলি দিস ইজ অ্যান, একটা দিলাম উদাহরণ, একটা ইন্টারেস্টিং স্টোরি, এটাকে যদি কেউ তোমার ইজ না দিয়ে ওয়াজ দেয়, কোনো সমস্যা নাই। তুমি দেখবে যে এখানে যদি ওয়াজ দেয় তাও কোনো সমস্যা নাই, কারণ এখানে দেখো ইন্টারেস্টিং টা প্রেজেন্ট পার্টিসিপল, এখানে ওটা ইন্টারেস্টিং টা প্রেজেন্ট পার্টিসিপল, এখানে ইজ হলো, ওয়াজ হলো না ইজ হলো, এটার সাথে কোনো সম্পর্ক নেই। জেরান্ডের ক্ষেত্রে একই কথা, যদি বলি সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, মানে মনে করো আমি বলছি যে আই লাইক সুইমিং, এটা জিরান। যদি বলি আই লাইক সুইমিং, ইডি যদি লাগিয়ে দিই ফার্স্ট পাস্ট ইনডিফিনিট করে দিই, তখনও সেটা জিরান, কিন্তু এই সুইমিং এর সাথে কোনো সম্পর্ক নেই। যার ফলে যেহেতু এটা নন ফাইনাইট ভার্ব, মাথায় রাখো এইটার সাথে টেন্সের আমরা খুব বেশি সম্পর্ক পাবো না। এখন মিনিংটা কেন আইএনজি হলো, যে যখনই ওর রিগ্রেট হয়েছে, রিগ্রেট হতে না হতে সে অ্যাপোলজাইজ করেছে। হ্যাঁ, সেটা জন্য সে ডিলে করেনি, তারপরে সে অ্যাকশনটা কন্টিনিউয়াস ছিল। আর এটা ওয়েল ডান, এটা মাথায় রাখো। ওয়েলটা কোন পার্টস অফ স্পিচ, ওয়েলটা কোন পার্টস অফ স্পিচ বলো তো? বলতে পারবে ওয়েলটা কোন পার্টস অফ স্পিচ? ভার্ব, অ্যাডভার্ব। হ্যাঁ, ওয়েলটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব। হ্যাঁ, ওয়েলটা অ্যাডভার্ব, তো মানে যে ডু ডু, যখন ওয়েল ডান বলছে সেটা মানে তুমি খুব ভালো করেছো, মানে করছো না, করে ফেলেছো অলরেডি, যখন আমরা কাজটা কিন্তু অলরেডি করে ফেলেছো, তাই না? এই জন্য ওয়েল ডান, ভালো রেজাল্ট করেছো, ওয়েল ডান, তার মানে তুমি ভালো রেজাল্ট করে ফেলেছো। যদি তুমি পড়াশোনায় ভালো করছো, তখন কিন্তু আমরা বলি যে ডুইং ওয়েল, এরকম আমরা বলি না? খেয়াল করেছো কখনো যে আমরা ডুইং ওয়েল, তার মানে এখন করছি, মানে এখনো একটা পর্যায়ে পৌঁছে যাইনি আমরা, তখন কিন্তু আইএনজি দিচ্ছি। আর যখন সেটা ঘটে গেছে, তখন সেটাকে ওয়েল ডান বলছি। এই জাতীয় জিনিসগুলো তোমরা মাথায় রাখবে, গ্রামারে এই জিনিসগুলো কঠিন না, শুধুমাত্র আমাদেরকে পড়ে যেতে হবে। হ্যাঁ, তারপরে দেখো যে হ্যাভিং এর পরে ভালো পাস করে স্কুল বসে, তাহলে পার্ট পার্ট এর পাস করে স্কুল হয়ে যাবে কি পার্ট। হ্যাভিং পার্ট একটা কি ওয়াই টু রেস্টুরেন্ট, বাঙালির অবশ্য পার্ক করে না, রাস্তার পাশে রেখে চলে যায়। হ্যাঁ, যে ওটাই বলে রাস্তার পাশে পার্ক করেছে। এখন পার্কের সাথে কিন্তু একটা পার্ট, তুমি শব্দটা খেয়াল করো, পার্কিং করলে সেটা পার্ক, তুমি তো পার্কিং করছো না, তুমি তো পার্কে রাখছো না, তুমি তো রাখছো রাস্তার পাশে। তারপর আমরা বাঙালি বলি যে উই পার্ক বিসাইড দ্য রোড, রাস্তার পাশে পার্ক করে দিয়েছি, সব জায়গায় পার্ক বানিয়ে দিয়েছি।
করছি আমরা প্রতিনিধিত্ব তাহলে আমরা পরেরটাতে দেখি এটা তো করলাম এবার এটা পারো নাকি দেখো তো growing children ঠিক আছে দেখো প্রথম তিনটা করো হ্যাঁ তার ফার্স্ট একটা গ্রোয়িং চিলড্রেন হবে না হ্যাঁ প্রথমটা গ্রোয়িং চিলড্রেন হবে আর ফ্রাইড পটেটোস ও টেস্ট গুড লাইক यस ফ্রাইড পটেটোস মানে যেটা পটেটো অলরেডি ফ্রাইড হয়ে গেছে হ্যাঁ ফ্রাইং তো খাওয়া যায় না সেটা ফ্রাই হচ্ছে সেটা খাওয়া যায় তারপরে তিন নম্বরটা বলো তো এটাও কি গ্রোয়িং হবে মানে যারা বড় হয়ে গেছে তাহলে কি বড় হচ্ছে না হয়ে গেছে গ্রোন 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 তোমরা গ্রামারটা ভুল মানে বুঝতে পারছো কিন্তু তোমরা দেখছি যে এটা ভুল করছো ভাবটা ভুল করছো ফার্স্ট পার্টিসিপলটা কিভাবে আইডেন্টিফাই করতে পারছো আচ্ছা ঠিক আছে এগুলো আমরা তো শিট দিব সেখান থেকে তোমরা মুখস্থ করতে বলবো করে ফেলো এই 50-100টা মুখস্থ করলেই হবে এক্সামে ওগুলি ঘুরে ঘুরে আসে কিছু কমন শব্দ আমাকে মুখস্থ করতেই হবে এগুলো তো ওয়ার্ড মিনিং টাইপের জিনিস এগুলো মুখস্থ না করে উপায় নেই আমাদের এখানে দেখো আমরা এই জিনিসটা বোঝাবো তোমাদের যারা বুঝতে পারছো না কোশ্চেন করো হ্যাঁ তোমরা অল্প কয়েকজন আছো ফিল ফ্রি টু আস্ক এনি কোশ্চেন আচ্ছা এখানে খেয়াল করো এটা এটা কিন্তু ধ্রুব সত্য যারা বড় হচ্ছে তাদের কিন্তু নিড লট অফ ফুড তাই না এটা কিন্তু একবারে ধ্রুব সত্য এই জন্য দেখো এটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়েছে হ্যাঁ এটা অনেকখানি ইউনিভার্সাল ট্রুথ এর মতো যার ফলে যারা বড় হচ্ছে গ্রো হচ্ছে তার মানে তারা এখনো সম্পূর্ণ ফুল গ্রোন আপ হয়নি এই জন্য আমরা বলছি কি আমরা গ্রো প্লাস আইএনজি দিব হ্যাঁ দি আমরা করব কি গ্রোইং যাচ্ছে আমরা গ্রো এর সাথে আইন দিই আর এখানে চাইল্ডের এটা চাইল্ড চাইল্ড থেকে চাইল্ডের প্লুরাল হলো চিলড্রেন এই জন্য এখানে নিড রয়েছে না তো নিডস হতো নিড লট অফ গুড ফুড আচ্ছা এই লট অফ গুড ফুড এটা পুরোটাই কমপ্লিট অবজেক্ট আকারে কাজ করছে আচ্ছা তারপরে দেখো দুই নাম্বারটা দেখো পটাটোস পটাটোস নিয়ে যেটা বলছে ফ্রাই পটাটোস উড টেস্ট গুড রাইট নাও তো বলছে যে এই যে পটাটোটা ফ্রাইং অবস্থায় আছে সেটা কি খাওয়া যায় সেটা তো আধা মানে পুরোটা মানে কুক হয়নি অনেকখানি কাঁচা হয়ে থাকবে তাহলে সেটাই খেতে ভালো লাগবে যেটা পুরোটা ফ্রাই হয়ে গেছে যেটা পুরোটা ফ্রাই হয়ে গেছে ফ্রাইড বানান কি হবে বলো তো ফ্রাইড বানান কি হবে এফ আর তারপরে কি হবে বলো তো এফ আর আই ই ডি ইয়েস গুড এফ আর আই ই ডি ফ্রাইড তার মানে এই পটেটোটা এক ফ্রাই হয়ে গেছে দিস উড উড টেস্ট গুড রাইট নাও আমি তোমাদের বলেছিলাম একটা ক্লাসে মনে আছে উড কখন ব্যবহৃত হয় তোমরা সব তারপরে তোমাদের কন্ডিশনাল পড়ালাম সেখানে বলেছি উড সম্ভাবনা আছে যখন তখন পসিবিলিটি যখন আছে তখন ব্যবহৃত হবে উড আর এখানে এখানে দেখো যে উপরে যে চিলড্রেনটা বলেছে এটা গ্রোয়িং চিলড্রেন মানে যারা যে বাচ্চারা বড় হচ্ছে কিন্তু এখানে দেখো গ্রোন চিলড্রেন এখানে আমরা কিন্তু এই চিলড্রেনটা কিন্তু যে বয়সে ছোট তারা না কিন্তু বাবা মার কাছে তো সব সময় ছেলে মেয়েরা বয় গার্ল চিলড্রেন থাকে ওই চিলড্রেন হ্যাঁ বলি না বাচ্চারা বাচ্চারা বলে তোমরা কত ক্লাসে বলে টিচাররা এসে বাচ্চারা বলে তাই না বাচ্চারা বললে কি বাচ্চা নাকি তোমরা সব তো এইরকম হ্যাঁ এটা একটা ডাক তো এখানের জন্য চিলড্রেনরা বড় হয়ে গেছে যারা তারাকে বলছে অফেন মুভ আউট অফ দ্য হাউস মানে বাড়ির বাইরে যায় তো বাড়ির বাইরে যাবোই বড় হয়েছে না তো এই জন্য তারা বড় হয়ে গেছে কাজটা অ্যাকশনটা শেষ হয়ে গেছে এটা মিনিংটা দেখে বুঝে নিতে হবে আমাকে অ্যাকশনটা শেষ হয়ে গেছে তাহলে এটা আমরা বলবো কি
grown. Grown children often move out of the house. ঠিক আছে, এখান এখান থেকে কোনো কোয়েশ্চেন আছে বলো তো? কোয়েশ্চেন থাকলে করে ফেলো, আমি এটা একটু আরো ডিসকাস করব। আরে পড়ার সময় এই শব্দগুলো খেয়াল করে রাখবে। আমরা সাধারণত যে গ্রামার নিয়ে পড়ে থাকি, মানে ইংরেজি বলতে যে আমরা বিপদে পড়ি। পড়ার দেখো, উড টেস্ট গুড রাইট নাও, এই যে দেখো এক্সপ্রেশন দেখো, গুড রাইট নাও, মুভ আউট অফ দ্য হাউস, এগুলো কিন্তু এক্সপ্রেশন গুলো কিন্তু তোমাদের কাজে লাগবে, এগুলোই তোমাদের স্পিকিং এ সাহায্য করবে। গ্রোন চিলড্রেন নিড এ লট অফ ফুড অর গুড ফুড, এই যে এভাবে, হ্যাঁ এগুলো তোমরা পড়বে, মানে বুঝে বুঝে পড়বে যেন পরবর্তীতে কাজে লাগে। আচ্ছা আমরা পরে পরে দুইটা করি স্লাইড দেখো তো, পরে দুইটা করো তো পারো নাকি? রোস্টিং, রোস্টিং এ যে বলছে না, স্টিল কুকিং, হ্যাঁ রোস্টেড, রোস্টেড না, রোস্টেড কি করে, রোস্টেড এ কোনো সুযোগ নাই। এই যে দেখো স্টিল কুকিং বলে দিয়ে তোমাকে, হ্যাঁ যদি তোমার স্টিল কুকিং না থাকতো তাহলে কিন্তু তোমারটা মেনে নেওয়া যেত। হ্যাঁ বলে তাহলে স্যার রোস্টি হবে, রোস্ট হবে, চেঞ্জ হবে, চেঞ্জ হবে না? আচ্ছা দেখো আমি বলেছি যে কাজটা চলমান, যে কাজটা চলমান, তাহলে আইএনজি, রোস্টিং চিকেন, হ্যাঁ তাই তো বলছি রোস্টিং চিকেন। দেখো স্টিল কুকিং যেখানে আমি এটা লিখে দিয়েছি, বুঝোনি এটা কিন্তু পাজল করার জন্য, যত সাধারণত তুমি যদি এটা না থাকতো, দিস ইজ এ রোস্টেড চিকেন বললে হতো, দিস ইজ এ রোস্টিং চিকেন বললে হতো, বোথ আর কারেক্ট। সাধারণত যদি স্টিল কুকিং না থাকতো রোস্টেড চিকেনটা বেশি কারেক্ট হতো, কিন্তু যাই হোক স্টিল কুকিং দিয়ে এটা একটা করা হয়েছে। আর এটা করবে কি হবে, হি ইজ এ লাভিং হাজবেন্ড, লাভিং, ইয়া লাভিং হাজবেন্ড, লাভিং ওয়াইফ, মানে লাভড হাজবেন্ড হবে না, লাভড হাজবেন্ড মানে কি মরে চলে গেছে নাকি? এটা কি রোস্টেড হবে? না না রোস্টেড না, রোস্টিং, এটা 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 মনে বর্ণালী বলছিল তাই না? তিন নাম্বারটা কি হবে? হ্যাঁ তিন নাম্বারটা এটা, হ্যাঁ এটা গ্রোন, গ্রোন, জি আর ও ডব্লিউ এন, গ্রোন ফার্স্ট পার্টিসিপল হবে গ্রোন। আচ্ছা দিস ইজ এ রোস্টিং চিকেন, যে কারণ এটা যেহেতু স্টিল কুকিং, আমি বারবার বললাম প্রেজেন্ট পার্টিসিপল, আমি একটা উদাহরণ দিলাম, দা বয় রানিং ফর দা ট্রেন ইজ স্টুপিড, দা বয় রানিং, এখনো সে কিন্তু রান করছে, এখনো সে দৌড়ানোর অবস্থায় আছে, বুঝা আছে? তারপর দেখো হি ইজ এ লাভিং হাজবেন্ড, লাভিং হাজবেন্ড, লাভিং ওয়াইফ, লাভিং সান, এসব জিনিসের সাথে আইএনজি থাকে, তার মানে কাজটা এখনো বাকি, ভালোবাসা এখনো ফুরিয়ে যায়নি, এরকম একটা কিছু। আচ্ছা এটাকে আর একটু যদি ব্যাখ্যা করি, তোমরা বলো চার মিনিট পর, হ্যাঁ ওটা কেটে কেটে গেলে আবার তোমরা যুক্ত হবে, হ্যাঁ সমস্যা নেই, কেটে গেলে তোমরা আবার যুক্ত হবে, এটা বাড়ছে না, এটা কোনো ভাবে আপগ্রেড করা যাচ্ছে, একটা না যে 1 ঘন্টা 2 ঘন্টা পড়বো এটা এটা ওরা অ্যালাউ করে না, ওদের সফটওয়্যার ইউজ করি তো আমরা, কারণ বাঙালিরা তো আমরা ফ্রি করি, বুঝো না, ওরা তো দেয় না। আচ্ছা দেখো আর আমাদের তো এইভাবে এগুলো সব ক্রেডিট কার্ড দিয়ে আমরা ইদানিং শুরু করেছি, আগে এগুলো আমরা তো প্রচলন ছিল না আমাদের কাছে, ওইভাবে পেপল টেপল এগুলো তো এখনো বাংলাদেশে অ্যাভেলেবল না, এগুলো যখন আরো সুবিধা হবে তখন আমরা মোবাইল থেকে ওদেরকে পে করে দেবো, তো ওরাই করবে। আচ্ছা যাই হোক দেখো আমি বলেছি এটা কিন্তু স্টিল কুকিং, এই জন্য এখানে আমরা ভারবের সাথে আইএনজি দেবো, রোস্টিং করবো আমরা, এখানে আইএনজি লাগাবো রোস্টিং চিকেন, মাথায় রাখো চিকেনটা নাউন, আর নাউনের সামনে অ্যাডজেক্টিভ বসেছে, তাহলে এটা কি হিসেবে ব্যবহৃত হচ্ছে, প্রি মডিফায়ার। আমি লিখে রাখো অথবা করো, তোমাদের কিন্তু মডিফায়ার নিয়ে 5 মার্ক আছে, বুঝেছো, এটা কিন্তু তখন আবার পড়তে হবে, এই জন্য বারবার এখনই বলে যাচ্ছি,
সামনে ব্যবহৃত হচ্ছে তাহলে এটা প্রি মডিফায়ার এবং এক্সামে দেয়া থাকবে কোশ্চেনে দেয়া থাকবে যে মুখ শব্দটাকে প্রি মডিফায়ার আকারে ব্যবহার করো তাহলে এখানে আবার খেয়াল করো যে এখানে আবার খেয়াল করো যে হাজবেন্ড এটাও তো নাউন তাই না এটাও নাউন আচ্ছা দেখো তাহলে নাউনের সামনে এটাও বসেছে ব্যবহৃত তাহলে এটাও কি প্রি মডিফায়ার তাই না বুঝতে পারছো এগুলো কিন্তু এক্সামে থাকবে এটা তো 5 মার্ক আছে পুরো 10টা থাকবে না পাক করে পুরো 5 মার্ক এটা তোমাদের করা লাগবে বুঝতে পেরেছো আর এখানে একটা জিনিস খেয়াল করবে এই জিনিসটা তোমরা বানান ভুল করতে গিয়ে যেন মূলত লাভ তারপর দেখো প্লাস আইএনজি হ্যাঁ খেয়াল করো লাভিং বানানটা কিন্তু এরকম মাথায় থাকে জানো বানানটা তোমরা খেয়াল খেয়াল করবে এইভাবে দেখো লাভের উপর খেয়াল করো এখানে একটা জিনিস খেয়াল করো যেখানে ভাওয়েল দেখো ই একটা ভাওয়েল হ্যাঁ আর এই যে আই একটা ভাওয়েল তাহলে এই পর আগের ভাওয়েলটা ইটা উঠে যাবে বুঝা গেল দুটো ভাওয়েল যখন হবে এর আবার কিছু ব্যতিক্রম আছে ব্যতিক্রম আছে সেগুলো আবার মন করো তবে সংখ্যাই কম মনে করো এভাবে আই সাথে যদি আইএনজি লাগাও তাহলে সেটা আবার আইং হয়ে যাবে এইভাবে জিনিসটা মাথায় রাখবে তোমরা যখন ভার্বের সাথে আইএনজি লাগাবে এই ভাওয়েলটা যেন তোমার মাথায় থাকে আর এই ই যদি দিয়ে দাও মার্কসটা পাবে না তোমরা মার্কসটা দিবে না ইউরোপের ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে শুনেছি যে ওরা জাতীয় কোড গুলোতে তেমন ভাবে দেখে না কিছুটা উপেক্ষা করে যায় কিন্তু বাংলাদেশ ছাড়ে না হ্যাঁ টিচাররা বলে এভাবে মার্কেট একবারে অস্থির করে দিবে আচ্ছা আমাদের এখন যদি কেটে যায় তো আবার আমরা অ্যাড হব ঠিক আছে কেটে গেলে আবার অ্যাড হব যে আমরা আবার একটু পার্টিসিপেন্টটা আবার একটু আলোচনা করব তারপরে আবার তোমরা অ্যাড হবে আমার সাথে আর একটু 5 মিনিট পরে অ্যাড হবে হ্যাঁ আমি একটু পানটা নিয়ে খাবো তারপরে আবার অ্যাড হবে ঠিক আছে 5 মিনিট পরে অ্যাড হবে হ্যাঁ শুনতে পাচ্ছ তোমরা জি স্যার ঠিক আছে 5 মিনিট পরে অ্যাড হবে